আপনারা যেটা বললেন যে টস জিতে যেটা ময়েশ্চার থাকে উইকেটে একটু বোলার ফ্রেন্ডলি, আগের রাতে বৃষ্টি হয়েছে, কিন্তু সুমন ভাই আমরা যেটা দেখেছি যে রাতে বৃষ্টি হয়েছে ঘণ্টাখানিক, কিন্তু সকালবেলা থেকে এতই রোদ ছিল, এতই রোদ ছিল যে উইকেটটা আসলে বৃষ্টি হওয়ার না হওয়া নিয়ে কোনো কিন্তু ডিফারেন্স ক্রিয়েট হয়নি। আমার কাছে কেন জানি মনে হয়েছে এটা প্রি ডিসাইডেড ছিল যে রাতের বেলা যখন বৃষ্টি হয়েছে তখনই যে টস জিতলে আমরা ফিল্ডিং নেব, এটা উইকেট দেখার পরে কোনো সিদ্ধান্ত হয়েছে বলে আমার মনে হয় না। এটা হচ্ছে আমার একেবারে ব্যক্তিগত মতামত। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনি জানতে চাচ্ছেন যে আসলে বাংলাদেশ দলের আজকে কি, হ্যাঁ এই বিশ্বকাপে আসার পর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আসলে মিডিয়ার কাছ থেকে কেন জানি দূরে রাখা হচ্ছে। কোন ক্রিকেটারকে ইভেন অফিসিয়ালি প্রেস কনফারেন্সে দুটো ম্যাচ হয়ে গেল, একটাতেও মিডিয়ার সঙ্গে কোনো বাংলাদেশের কোনো ক্রিকেটারকে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। তো আমরা চাইলেও আসলে জানতে পারছি না যে বাংলাদেশ দলের ভিতরের অবস্থা কি। হ্যাঁ আসে কে, চন্ডিকা হাতুরা সিংহে এবং রঙ্গনা হেরাত, ওনারা ওনাদের মতো মন্তব্য করে যাচ্ছে। তো একটা উদাহরণ দিই, আজকে বাংলাদেশ দল গতকালকে রাতে খেলা শেষ হয়েছে, আজকে তাদের ফ্লাইট ছিল রাত আজকে দুপুর 3:30 বাজে, কিন্তু ভেরি আনফর্চুনেটলি ফ্লাইটটা চেঞ্জ হয়েছে 9:00 বাজে, এবং সেটা আমাদের মিডিয়া কর্মী কাউকে জানানো হয়নি, জানানোর প্রয়োজন মনে করেনি, ওনারা চলে গিয়েছে, যাতে হয়তো এটার একটা অংশ হতে পারে যে যাতে মিডিয়াকে অ্যাভয়েড করার জন্য। একদম, আপনার অনেক অভিযোগ শুনলাম। দলের ভেতরের খবর আমি যা জানি, দাহিদ ভাই সবাই খুব ভালো আছে, দে ইন গুড স্পিরিট অবভিয়াসলি। কেন বা মিডিয়ার সাথে কথা বলছেন এটা আসলে আমাদের মিডিয়া ম্যানেজার আরও ভালো এক্সপ্লেন করতে পারবেন যারা ওইখানে আছেন। আমি মনে হয় যেটা করতে চাচ্ছে দল, যেটা আমার আমার ধারণা, কথা বলে যেটা হয় যে আমাদের তো এখন একটা কথা বললেই কথা নিয়ে আরও কথা শুরু হয়, তো অনেক সময় আমাদের আমাদের সব ক্রিকেটার অত ভালোভাবে হ্যান্ডেল করতে পারে না সামটাইমস, তো যেন খেলা মানে বাড়তি কোনো কথা তৈরি না হয়, শুধুমাত্র খেলায় মনোযোগ দিতে পারেন, এইটা একটা কারণ আমি যত জানি যে বাইরের সাথে ইন্টারঅ্যাক্ট না করে, বাট ভিতরে ভিতরে জাহিদ ভাই দের অল গুড, ভালো, ইন গুড স্পিরিট, অল গুড। আমরা যেটা চাই সুমন ভাই, এই যে আপনি যেটা বললেন অল গুড, এই ইনফরমেশনটা সামনে আসতে অসুবিধাটা কি, আমরা বলি না যে আমাদেরকে আলাদা করে ইন্টারভিউ দেওয়া, অ্যাটলিস্ট আইসিসি যে প্রেস কনফারেন্স গুলো হয় সেখানে অন্ততপক্ষে আসুক। আর আপনি যেটা বললেন, হ্যাঁ আমরা মানলাম যে টিমের স্কোয়াডের 15 জন সবাই একভাবে মিডিয়া হ্যান্ডেল করতে পারবে না, বাকি সবার কাছে, এখানে তো শুধু বাংলাদেশের মিডিয়া না সুমন ভাই, এখানে বাকি 10টা দেশের মিডিয়া কিন্তু উপস্থিত, তো তাদের কাছে কি বার্তা যাচ্ছে যে বাংলাদেশের প্লেয়াররা মিডিয়া হ্যান্ডেল করতে পারে না? না না না, আমার আমার কাছে মনে হয় এরকম ভাবে আমরা আসলে যেভাবে দেখতে চাই, আমার মনে হয় ওইভাবে দেখতে যাচ্ছি, কারণ কোচ এবং যারা দলের মুখপাত্র তারা কিন্তু যাচ্ছেন, ফেস করছেন, আর ক্যাপ্টেন তো ম্যাচের পরে প্রেস পোস্ট করে এসে তো মাঠে কথা বলছেনই। আমার মনে হয় 2-3টা ম্যাচ গেলে আমরা যখন আবার শুরুর দিকে আসলে কেউ চাচ্ছেন না কথা বলতে, অনেক সময় আমরা আসলে জাহিদ ভাই এটাও ঠিক যে আমিও দেখেছি আমাদের ছেলেরাও না ঠেললে ওরাও কথা বলতে চান না, আমাদের ম্যাক্সিমাম ছেলে যদি আমি না বলি ওরাও ওরা নিজেরাও অনেক সময় বলে যে ভাই আমি কথা বলবো না, আমি আমাকে না পাঠাইন না, তো এটা একটা ব্যাপার আছে। বাট আমার মনে হয় যে লেটেস্ট প্লে জাহিদ ভাই, আমরা কারণ চেন্নাই যাচ্ছি হট কন্ডিশন, বাট আই থিঙ্ক আমরা কমপ্লেন করবো না, বিকজ উইকেটটা হয়তো আমাদের জন্যে হয়তো ফ্রেন্ডলি আমাদের মতো হতে পারে চেন্নাই উইকেটটা। সুমন ভাই আমারও সেটাই চাওয়া যে এই এই পলিসি যদি সাকসেস হয়, আমাদের যদি টার্গেটে পৌঁছাতে হয়, যাতে আমরা যেটা চাচ্ছি সেটা যাতে ভুল প্রমাণ হয়, এবং এই এই যে পলিসি দিয়ে যদি বাংলাদেশ টিম সাকসেস হয় তাহলে অবশ্যই মোস্ট ওয়েলকাম।